আজ আমি আপনাদের সাথে একটা ডিম আর আলু দিয়ে পুরো পরিবারের জন্য বানিয়ে ফেলতে পারেন এমন একটা সকাল বিকেলের জলখাবার বা নাস্তার রেসিপি শেয়ার করব। বন্ধুরা খুব কম সময়ে ঝটপট তৈরি করে নিতে পারবেন, খেতেও হবে মুখরোচক আর মুচমুচে। নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আশা করছি এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট শুরু করে দিই রেসিপিটি। এই রেসিপিটি করার জন্য প্রথমে আমি এক কাপ ময়দা নিয়ে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর হাফ চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। ময়দাটাকে এবার আমি খুব ভালোভাবে মেখে নেব। বন্ধুরা ভিডিওটা দেখার আগে একটা লাইক দিয়ে অবশ্যই দেখবেন। এবার ময়দাটা মাখা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব ঈষদুষ্ণ জল। ঈষদুষ্ণ জল দিয়ে মাখলে ময়দা মাখাটা খুব ভালো হবে। দেখুন বন্ধুরা, ময়দাটা আমি মেখে নিয়েছি, এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। এবার আর একটা বাটির মধ্যে আমি কিছুটা পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। এবার এটাকে জল দিয়ে গুলে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। বন্ধুরা এই ঘন ব্যাটারটা তৈরি হয়ে গেলে আমি অল্প কিছুটা পরিমাণ একটা বাটির মধ্যে তুলে নেব। দেখুন বন্ধুরা, আমি তুলে নিলাম একটা বাটির মধ্যে, আর বাকি ব্যাটারটা আমি জল দিয়ে আরো পাতলা করে নেব। এবার বন্ধুরা একটা কড়াইতে 1 চামচ তেল গরম করে নিয়ে তার মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরে আর কুচি করে কেটে রাখা কাঁচা লঙ্কা। এইগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1টা কুচি করে রাখা পেঁয়াজ। আমি এখানে 1টা বড় সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটাকে আমি খুব বেশি ভাজবো না, ট্রান্সপারেন্ট হওয়া অবধি একটু নাড়াচাড়া করে নেব। আজকের এই ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনের অল অপশন প্রেস করে দেবেন, যাতে ভিডিওটি আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে আপনার সামনে চলে আসে। এবার আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ আদা বাটা আর 1/2 চামচ রসুন বাটা। এইগুলোকে একটু কষিয়ে নিচ্ছি যাতে আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। কিছুক্ষণ পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, ঝাল লঙ্কার গুঁড়ো, বাচ্চারা খেলে অবশ্যই লঙ্কার গুঁড়োটা অ্যাভয়েড করবেন, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এইগুলো দিয়ে এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা আলু। বন্ধুরা এখানে আমি 1টা বড় সাইজের আলু সেদ্ধ করে গ্রেট করে নিয়েছিলাম। আলুটা দেওয়ার সময় দেখে নেবেন যেন আলুতে কোনো রকমভাবেই কোনো লাম্পস না থাকে। আলুর এই পুরটা ব্যবহার করার সময় এর মধ্যে কোনো রকম জল ব্যবহার করবেন না, এটা বিনা জলেই তৈরি হবে। এবার আলুটাকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা এবার এর মধ্যে দিয়ে দিলাম 1টা ডিম সেদ্ধ। আমি আগে থেকে 1টা ডিম সেদ্ধ করে গ্রেট করে রেখেছিলাম, এবার সেটা দিয়ে ভালো করে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। আমার প্রিয় বন্ধুরা, আমি আপনাদের জানাই আমার বুক ভরা ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও শ্রদ্ধা, কারণ আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে কিছুতেই এগিয়ে যেতে পারবো না। প্লিজ আপনারা আমাকে এগিয়ে যেতে সাপোর্ট করুন। বন্ধুরা আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, দয়া করে আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
আলু আর ডিম খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চাট মশলা। চাট মশলা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এবার সবশেষে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনে পাতা। এই ধনে পাতা ভালো করে মিশিয়ে কুটটাকে ঠান্ডা করে নেব। বন্ধুরা, আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে ঘরোয়া উপকরণের মধ্যে রান্না করে দেখাতে, যাতে সকলের সুবিধা হয় এই রেসিপিগুলো বানাতে। এবার বন্ধুরা, আমি যে ময়দার ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা খুব নরম হয়ে গেছে। এবার ওটার থেকে আমি তিনটে লেচি কেটে নেব। তিনটে লেচির মধ্যে একটা লেচিকে নিয়ে আমি বড় সাইজের একটা রুটি বানিয়ে নেব। আপনাদের যদি শুধু রুটি করতে অসুবিধা হয় তাহলে তলায় একটু ময়দা লাগিয়ে নিতে পারেন। আমি মোটামুটি বড় সাইজের একটা রুটি করে নিয়েছি। এবার যে পুরটা করে রেখেছিলাম সেইটা এই রুটির মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর আস্তে আস্তে ছড়িয়ে দিয়েছি। এবার রুটির এক থার্ড ধরে আমি একটা রোল বানিয়ে নেব। বন্ধুরা, আমি রোলটা বানিয়ে নিয়েছি। এবার একদম শেষ প্রান্তে আমি যে ময়দার ঘন ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেইটা এখানে লাগিয়ে দিচ্ছি। ময়দার ঘন ব্যাটারটা লাগালে এটা খুব শক্ত করে আটকে যাবে, যাতে ভাজার সময় রোলটা খুলে না যায়। বন্ধুরা, এই নাস্তার রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টস বক্সে কমেন্টস করে অবশ্যই জানাবেন। এবার আমি রোলের দুই প্রান্ত কেটে দিচ্ছি, আপনারা ইচ্ছা করলে নাও কাটতে পারেন। তারপর আমি মাঝ বরাবর আবার কেটে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি সবগুলোকে কেটে রেডি করে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। তার জন্য একটা কড়াইতে আগে থাকতে তেল গরম করে দিয়েছি। এবার একটা রোল তুলে যে পাতলা ময়দার ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। বন্ধুরা, এই নাস্তাটা আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। আর সঙ্গে সঙ্গে উল্টাতে যাবেন না, তাহলে ভেঙে যাবে। একদিকটা লাল হয়ে গেলে তাহলে একটা উল্টাবেন। দেখুন, আমার একদিক লাল হয়ে গেছে, সেই জন্য আমি উল্টে দিচ্ছি। আর এগুলো সুন্দর উঠেও আসছে। বন্ধুরা, নাস্তাটার চারদিক আমি লাল করে ভেজে নিয়েছি। আমি এবার তুলে নিলাম কড়াই থেকে। দেখেছেন তো বন্ধুরা, কত সহজে এই নাস্তাটা তৈরি হয়ে গেল। তাহলে আজকে আসি, আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন।